প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো একজন বিশেষ মানুষের সাথে। আপনারা নিশ্চয়ই জানেন যে গেল সপ্তাহে আমাদের একটা প্রোগ্রাম গিয়েছিল, যেখানে আমার ইউটিউবে আপলোড করা সেই ভিডিওতে বাবুল আক্তার এবং মনোজ কুমার মজুমদার এই দুজনের মধ্যে যে কোন্দল, সেটা শুধু আমি ব্যক্তিগত কোন্দল বলবো না, যে যারা বাংলাদেশের পুলিশে এখন কাজ করছে তাদের মধ্যে স্পষ্টত দুটি ভাগ সৃষ্টি হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে মুসলমান এবং আরেকটি বিশেষ আরেকটি ধর্ম, আমি নাম নিতে যাচ্ছি না। তো তাদের কারণেই আজকে বিশেষ করে এই পুলিশের ভেতরে বিভিন্ন সময় আপনারা দেখবেন যে বাবুল আক্তারের স্ত্রীরা খুন হচ্ছে, অনেক সময় পুলিশ কনস্টেবল এএসপিকে নিয়ে গুলি করে আত্মহত্যা করছে, বিভিন্ন জায়গায় আত্মহত্যার ঘটনাগুলো এখন বেশি ঘটছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে টিপ কাণ্ডে একজন পুলিশের কনস্টেবল, তিনি আপনার চাকরি হারিয়েছেন এরই মধ্যে। যদিও টিপ কাণ্ডটা যেভাবে আলোচিত হচ্ছিল, তার চাকরি হারানোর বিষয়টা খুবই, আমার কাছে যেটা মনে হয়েছে যে খুব গোপনে তার চাকরিটা চলে গিয়েছে, আমরা জানিও না। আমি হঠাৎ করে দেখলাম যে প্রেস ক্লাবের সামনে তিনি তার স্ত্রীকে নিয়ে ছোট বাচ্চা মানববন্ধন করছেন, মানে অনশন করছেন। তো আমার কাছে এই ঘটনাটি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ দিয়ে এসেছে, যে তথ্যগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আমাদের সাথে এখন উপস্থিত আছেন সেই দিনের সেই ঘটনায় অভিযুক্ত এবং আমি বলবো ভুক্তভোগী, সে পুলিশ কনস্টেবল জনাব তারেক হাসান এবং তিনি স্ত্রী। তারপরে আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আল্লাহ পাক ভালো রাখছে। চাকরি হারায় আসলে মানবতার জীবন যাপন করতেছি, সেই দিক থেকে খুব ভালো নাই। আচ্ছা, আমি একজন দর্শক হিসেবে আমার আমার নিজেরও অনেক কিছু জানার আছে আপনার কাছে, তো একই সাথে আমার দর্শক যারা এখন এই লাইভটি দেখছেন তাদের উদ্দেশ্যে আপনি সবশেষ, খুব ছোট করে সবশেষ আসলে আপনার অবস্থাটা কি একটু জানান। আসলে চাকরি হারিয়ে খুব কষ্টে এবং মানবতার জীবন যাপন করতেছি, অর্থনৈতিক কষ্টে আছি, কারণ দীর্ঘদিন চাকরি করছি আমি, আমার এমন অ্যাবিলিটি নাই যে আমি এখন বাড়ি দিয়ে কিছু করতে পারবো। আমার চাকরিটাই শেষ সম্বল ছিল এবং চাকরি করেই কিছু করতে চাইছিলাম, আসলে কিছুই করতে পারি নাই। আর এই যে ধরো 13 বছর চাকরি করে যে বাড়ি যেয়ে কিছু করতে পারবো তার কোনো অ্যাবিলিটিও আমার নাই। আমি আসলে খুব কষ্টে আছি, আমার বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, বড়টা মেয়ে মাদ্রাসায় পড়ে, আমার ছোট মেয়ে সহ আমরা আসলে মানবতার জীবন যাপন করতেছি। আর পুলিশের চাকরিটা আসলে আমার বাবা পুলিশ ছিল, সেই সুবাদে আর পুলিশের চাকরিটা পাওয়ার, কিন্তু খুব কষ্টে আছি, মানে এই কথা বলতে পারবো না ভাই, আমার কত কষ্ট। আর কি পেলাম, সারা জীবন সৎভাবে জীবন যাপন করে আজকে পেয়েছি, দাড়ি টুপির জন্য চাকরিচ্যুত হয়েছি, এটাই আমার পাওয়া। আপনার কেন মনে হচ্ছে যে আপনার দাড়ি টুপির জন্য চাকরি চ্যুত হয়েছে? দেখেন, ঘটনার দিন আপনারা সবাই অবগত আছেন, বিভিন্ন মিডিয়াতেও আসছিল, আমাকে ফেলে দিয়েছে, আমার প্রত্যক্ষ সাক্ষী আছে যে দেখছে আমাকে ফেলে দিয়েছে, কিন্তু এর কোনো ব্যবস্থা নেয়নি। একটা পুলিশ সদস্য ফেলে দিয়ে অপরাধ করছে, সেটাকে আড়াল করার জন্য উনি টিপ কাণ্ডটি ছড়িয়েছে সুপরিকল্পিত ভাবে, কারণ ওনার কোনো অডিও ক্লিপ নাই, কোনো ভিডিও ক্লিপ নাই, শুধু একপাক্ষিক একজন অভিযোগ করছে, অভিযোগ বলতে তাও জিডি, থানাতে অভিযোগ করি না, আমার বিরুদ্ধে একটা জিডি করছে, জিডি জিডি তদন্ত প্রেক্ষিতেও কোনো তথ্য প্রমাণ নাই, সাক্ষী নাই, এবং থানাতে বারবার লতাকে বলা হয়েছিল। আমি একটু পরিষ্কার হতে চাই, সেটা হচ্ছে যে আপনার যে ঘটনাটা ঘটেছিল ওই মহিলার নাম কি? লতা সমর্দার। আচ্ছা, এরপরে আপনার, এরপরে আপনার কাছে মানে উনি যে পুলিশকে ডাকলেন বা কার কাছে গেলেন, এরপরে প্রথম আইন শৃঙ্খলা বাহিনীর কে আসলেন? জি, আমি ঘটনার দিন, আমি আপনাকে একটু সংক্ষেপে বলি, আমি যখন উল্টা যাওয়ার চেষ্টা করি, ওই দিন শনিবার নিয়োগ পরীক্ষা ছিল, যার জন্য আমি ওই যে ফার্ম গেট থেকে সিজন পয়েন্টে ঢোকার চেষ্টা করি, তখন এক মহিলা মোবাইলে কথা বলতে বলতে এসে আমার বাইকে ধাক্কা লাগে, লাগলার পরেই তিনি প্রথম রিয়েক্ট করে যে বাসটার তুই উল্টা দিতে পারিস, খুব বিশ্রী নোংরা কথা, তোরা জামাতের মতন লাগে, জঙ্গি লাগে। তা আমি আর ওইটা অ্যাবাউট করে চলে যাওয়ার চেষ্টা করি, যখন চলে যাই তখন উনি আমার পিছন থেকে টেনে ধরছে আর চিল্লে পাল্লা করতেছে, পুলিশের ক্ষমতা দেখায় দাড়ি টুপি রেখে তো জেএমবি জঙ্গি, এবং কেন উনি বারবার থানাতে উল্লেখ করছে যে লম্বা দাড়ি, উনি ওনার প্রথম আমার চিনার পরিচয় দিয়েছে লম্বা দাড়ি, মাথায় টুপি এবং লম্বা দাড়ি, এবং এর সাথে যুক্ত করে উনি টিপকাণ্ডটা ছড়িয়েছে সুপরিকল্পিত ভাবে। আপনারা জানেন উনি
থিয়েটার অ্যান্ড মিডিয়ার শিক্ষক, উনি জানে যে কোথায় কোন নাটক করতে হয়। কারণ আমি যে টিপ বিষয়ে বলছি তার কোনো অডিও ক্লিপ নাই, প্রত্যক্ষ কোনো সাক্ষী নাই, কোনো ভিডিও ফুটেজ নাই, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে? শুধু উনি বলছে, দাবি করছে, ঘটনার পরপরই গেছে বিশ্বজিৎ, সার্জেন বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ আবার বলছে শেরে না, বাংলা নগর থানায় যেতে। আপনি বলছেন যে ভিডিও ফুটেজ নাই সেই ঘটনার। আমরাও ভিডিও ফুটেজ এখন পর্যন্ত দেখিনি, আমরা শুধু একটা ছবি দেখেছি যে আপনার মোটর সাইকেলে আপনি চড়ে যাচ্ছেন, এরকম একটা ছবি। কিন্তু আপনাদের আমি যে তদন্ত প্রতিবেদনটা যেটা দেখেছি, যেটার প্রেক্ষিতে আপনার চাকরি গেল, সেখানে তো স্পষ্ট লেখা আছে যে আপনার ভিডিও ফুটেজে আপনার মানে প্রমাণিত হয়েছে, সেই ফুটেজটা কোথায়? জি, আমার আমার আমি অবস্থান কর্মসূচির উদ্দেশ্য একটাই, তদন্তকারী কর্মকর্তা রহিম আক্তার লাকি স্যার উনি বলছে যে বাক বিদণ্ড হওয়ার ক্ষিপ্ত হওয়ার ভিডিও ফুটেজটি বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় গণ মানে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে। আমি তো সেই ভিডিও ফুটেজ দেখি নাই, আমি আমার বাইক নিয়ে যাচ্ছি সেই ফুটেজ দেখছি, কিন্তু সেটাই তো প্রমাণ হবে না, সেটাই তো প্রমাণ হবে না যে আমি অপরাধী। অপরাধী প্রমাণ করতে গেলে সুনির্দিষ্ট লতা সমদ্দার এবং আমার উপস্থিতিতে থাকা লাগবে সেই ফুটেজ, সেই ফুটেজ দ্বারাই তোমাকে প্রমাণ করছে, তাহলে সেই ফুটেজটা কোথায়? জাতির কাছে আমার প্রশ্ন, তাহলে সেই ফুটেজটা আমি কেন দেখলাম না? এবং আপনারা জানেন তদন্ত কর্মকর্তা আরেকটা কথা লিখছে যে তাকে হত্যার উদ্দেশ্যে গাড়ি চাপা দিচ্ছে, কিন্তু এমন কোন মেডিকেল কাগজপত্র উনি দাখিল করতে পারি নাই এবং তদন্তকারী কর্মকর্তা রহিম আক্তার লাকি স্যার আমাকে দেখাতে পারি নাই। তাহলে আমার বিরুদ্ধে সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমার দাড়ি টুপির কারণেই এই টিপকাণ্ডটা ছড়ানো এবং আমাকে এই হেউ করা, প্রতিবন্ধ করা এবং চাকরিচ্যুত করা। আচ্ছা, ওই ঘটনার পরে আমি যেটা প্রশ্ন করছিলাম যে ওই ঘটনার পরে আপনি প্রথম আপনাদের কাছে কে আসলো আইন শৃঙ্খলা বাহিনীর? আমি ওই ঘটনার পর থেকে ওই জায়গার থেকে চলে যাই, চলে যাই ডিউটিতে যাই, কিন্তু এই লতা সমদ্দার এই জায়গার থেকে যাই পাশের ট্রাফিক বক্সে সার্জন অভিজিতের কাছে। হ্যাঁ, কি নাম? কি? সার্জন অভিজিৎ, অভিজিৎ। আচ্ছা, সেখান থেকে কোথায় গেল? সার্জন অভিজিতের পরামর্শে গেছে, থানাতে গেছে, শেরে বাংলা নগর থানাতে গেছে, কার কাছে গেল? ওসি বিপ্লব বড়ুয়া, সরি বড়ুয়া স্যার, উনি ওসি উৎপল বড়ুয়া, সরি উৎপল বড়ুয়া স্যার। আচ্ছা, এটা কি তেজগাঁ? জি, না এটা তেজগা না, এটা হলো শেরে বাংলা নগর থানা, শেরে বাংলা নগর থানা। আর ওই ওই জোনের ডিসি কে? ডিসি বিপ্লব স্যার ছিল তখন তৎকালীন। আচ্ছা, তার মানে আপনার আপনাকে প্রথম আপনি আপনার ঘটনা ঘটলো হচ্ছে লতা সমাদ্দার, উনি উনি সমাদার, জি উনি হচ্ছে হিন্দু, তাই তো? জি, এরপর উনি গেলেন ট্রাফিক বক্সে, সেখানেও একজন মানে হিন্দু জি মানুষ, তাদের ধর্মের লোক, জি তাদের ধর্মের লোকের কাছে গেল। তারপরে থানায় যখন গেলেন সেখানেও তিনি তদন্ত কর্মকর্তা হিসাবে তিনি পেলেন বড়ুয়া সাহেবকে, তাই তো? উৎপল বড়ুয়া। জি 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 আর ওইখানে ডিসি হচ্ছে গিয়ে, আচ্ছা আচ্ছা। বিপ্লব স্যার, তো এরপরে আপনি প্রথম কখন জানলেন যে এই যে ঘটনাটা নিয়ে যে মানে মিডিয়াতে চলে এসে, এটা কখন কোন টিভিতে জানলেন প্রথম? একে আমি আমার ওয়াইফের মোবাইলে 71 টেলিভিশনে খুব ফলো আপ ভাবে প্রচার করতেছে, 71 সময় আমি 4 দিন পরে জানতেছি। এবং এই 4 দিন বলো আমি আমার কর্মস্থল ছিল জুডিশিয়াল সার্ভিস আপনার ঢাকা ইউনিভার্সিটি অপোজিট পাশে, যে জায়গায় প্রধান বিচারপতির নিরাপত্তা ডিউটি করতাম আমি, অফিসের প্রধান জাস্টিসের নিরাপত্তা ডিউটি করতাম সেই জায়গায়, 4 দিন পরে আমি জানতেছি। এবং জেনে যখন আমি আমার ওয়াইফকে বললাম যে ঘটনাটা তো একটা মানে হিন্দু মুসলিমের একটা ইস্যু তৈরি হচ্ছে, তখন বললাম যে আমি কালকে সকালেই থানায় যাব, কিন্তু ওই রোজার সময় সেরি খেয়েই ভোরবেলার দিকে আমার বাসায় এডিসি সহ 7-8 জন এবং এডিসির মধ্যে সজল স্যার ছিল, উনিও সনাতন ধর্মের, উনি এসে আমার বাসা থেকে নিয়ে গেছিল। আচ্ছা, প্রিয় দর্শক, আপনাদেরকে শুধু একটু মনে মনে করিয়ে দেওয়ার জন্য, এই ধরনের প্রোগ্রাম যদি আমি অনুসন্ধান করে তারপরে আমি যেভাবে অনুষ্ঠান করি সেভাবে করলে হয়তো আপনাদের বোঝার জন্য অনেক উপকার হতো। আমি তারপরেও একটু যেটা আমি বুঝেছি আর কি, আমি ওনার সাথে কথা বলে এই নিউজ, তারপরে পত্রিকা, ওরা তদন্ত প্রতিবেদন সব মিলিয়ে যেটা মনে হয়েছে, ওনার সাথে ঘটনা ঘটেছে লতা সমাদ্দারের, ঘটার পরে ওনারা চলে গেলেন ট্রাফিক বক্সের, সেখানে রেডি প্রস্তুত ছিলেন অভিজিৎ সাহেব, অভিজিৎ সাহেব ওনাদেরকে সোজা নিয়ে গেলেন শেরে বাংলা থানায়, সেখানে মানে প্রস্তুত ছিলেন বিপ্লব বড়ুয়া সাহেব, উৎপল বড়ুয়া, আবার ওনাদেরকে শেল্টার দেওয়ার জন্য আমাদের বিপ্লব সরকার থেকে শুরু করে তারপরে কৃষ্ণপদ রায়টায় অনেকে ছিলেন, এবং সবশেষ ওনাকে ধরে নিয়ে যাওয়ার সেই তো মিশনও সজল সাহেব ছিলেন, তিনিও একজন দাদাদেরই লোক। তো দাদাদের লোক কেন বলছি, কারণ যেটা সত্যি কথা, বাংলাদেশের সবচেয়ে ভালো একজন হিন্দু মানুষও যদি সে বিশ্বাস করে যে বাংলাদেশের মুসলমানরা তাদেরকে টর্চার করে না, তারাও না মনে মনে চায় যে এই দেশটা ইন্ডিয়ার সাথে
কমপ্লিট হোক এবং এটা আমরা একসাথে মিলেমিশে থাকি, অখণ্ড ভারতের যে স্বপ্ন সেটা তারা দেখছেন, এই জন্য জিনিসটা আমি করলাম। সবশেষ আপনারা গণমাধ্যমে দেখেন বাংলাদেশে শত শত মানুষ খুন হয়ে যাচ্ছে, সেটা নিয়ে সাথে সাথে এক্সক্লুসিভ কোনো ইন্টারভিউ নাই, সাথে সাথে এক্সক্লুসিভ কোনো টক শো নাই। অথচ একটা নারীকে যদি বাংলাদেশে আপনি যদি বিশ্বাস করেও থাকেন, হাইপোথেটিক্যালি যদি কেউ মনে করে যে বাংলাদেশে এরকম পরিস্থিতি আছে যে একজন মানুষ টিপ পড়লে তাকে আরেকজন মানুষ মানে ইপ টিজ করবে, মানে টিজিং করবে বা কিছু করবে, এই ধরনের যদি আপনার মনে হয় তাহলে কিছু বলার নাই। কিন্তু যদি ধরেও নিলাম যে এরকম ঘটনা ঘটেও, সেটা এত বড় কি ঘটনা, ইপ টিজিং বাংলাদেশে প্রতিদিনই হচ্ছে, সেটা এত বড় কি ঘটনা যে 71 টিভি, আমি বিশেষ করে দেখলাম 71 টিভির নিউজটা আমার মনে আছে, তিনারা এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ চালাচ্ছেন লতা সমাদ্দারের। তো আপনারা, আমি সরাসরি কোনো কিছু বলছি না, আপনারা আপনাদের মতো করে মন্তব্য করবেন, আপনারা মানে চিন্তা করবেন, আপনারা আপনাদের বিশ্লেষণ জানাবেন। বাবুল আক্তারের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামেও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে দেশে পুলিশের ভেতরে কি হচ্ছে। আমি নাজমুল ভাইকে একটা প্রশ্ন করতে চাই। নাজমুল ভাই, জি বলেন। আপনি এই যে দাড়ি রেখেছেন, এর জন্য কি আপনাকে পুলিশ ডিপার্টমেন্টে কখনো কোনো অফিসারের সাথে কি কোনো বাকবিতণ্ডা বা কেউ কোনো ধরনের কটূক্তি বা এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা? প্রথমে তো দাড়ি রাখার জন্য অনুমোদন নিতে গেলে খুব হয়রানির শিকার হয়েছি, অনুমোদন পাইতে আমার খুব সমস্যা হয়েছে। মানে প্রথমে দাড়ি রাখার আবেদন করছি, তারপরে অনুমোদন গ্রান্টেড হয়েছে, অনেক দুইটা দরখাস্ত দেওয়ার পরে আমার পরবর্তীতে সিদ্ধান্ত দিয়েছিল দাড়ি রাখার পরে আমি দাড়ি রাখছি। দাড়ি রাখার প্রেক্ষিতে বিভিন্ন সময় অনেক ডিউটি যেগুলো আমি দাড়ি মানে এরকম হয়েছে যে ডিউটি, এই নাজমুল তোমার যাওয়া যাবে না কারণ তোমার দাড়ি আছে, তো ওই জায়গায় ক্লিন শেভ ক্লিন করাইতে হবে, স্যারদের নির্দেশ ক্লিন শেভ দিতে হবে, দাড়িওয়ালা কোনো পুলিশ যাবে না। এবং ইভেন আমার এই ঘটনার দিন আমি একটা রোল কলে ছিলাম রাজারবাগ পুলিশ লাইনে, সেদিনকে কেন্দ্রীয় রোল কলে, একটা রোল কলে আদেশ হলো এরকম, দাড়ি যারা রাখছে বা যারা দাড়ির আবেদন দিছে, যদি কেউ দাড়ির মুখে রেখেও যদি আবেদন দেয় দাড়ি কাটতে হবে, কাটার পরবর্তীতে আবেদন দেওয়ার পরে আর কি দাড়ি রাখতে পারবে, আর যাত্রার দাড়ি অনুমোদন হবে না। এবং আমাকে জিজ্ঞেস করলো যে তোমার কি আবেদন আছে মানে অনুমোদন আছে, তা আমি বলছি যে আমি আজ 5 বছর দাড়ি রাখছি, আমার অনুমোদন আছে কিনা আমার সার্টিফিকেটে গিয়ে দেখেন, যদি সার্টিফিকেট থাকে তাহলে তো আর কোনো কথা নেই। আসলে একটা বৈষম্য কেন জানো, একটা দাড়ি রাখলে একটা বৈষম্য বা দাড়ির প্রতি মানুষের কেন একটা অনীহা, এতে প্রকাশ পাওয়া যায় বিভিন্ন ভাবে। আচ্ছা, আপনার চাকরি যাওয়ার পরে কি আপনার সাথে দাড়ি টাড়ি নিয়ে কোনো অফিসার কোনো বাজে কোনো ব্যবহার করেছে আপনার সাথে? না, চাকরি যাওয়ার পরে করি নাই, তবে আমার একটা সাক্ষীর দিন আমাকে পাঞ্জাবি নিয়ে খুব বাজে বাজে কথা বলছিল আর কি, যে তুমি কেন পাঞ্জাবি পড়ছো, পাঞ্জাবি রুলে নাই, পাঞ্জাবি পড়তে ওই শুধু শুক্রবারে পড়া যায়, কারণ আমাদের পরে খুলে ফেলতে হবে। আমি 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 মনে করছিলাম যে আপনি হয়তো এটা স্বীকার করবেন না। আমি এখন দর্শকদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ একটি অডিও প্লে করব, সেই অডিওটা একটু আমরা শুনে আসি। স্যার, আমাদের পোশাক পরে পুজোর থেকে কিনে ফেলে গেছে, স্যার এটা কি এটা পাইছে? স্যার পোশাক পরা কোন পুলিশ সদস্যকে কিনে বাইক সহ ফেলে দিয়েছিল, এটা এখন পর্যন্ত কি স্যার এটা পাইছে? আমি পাইছি স্যার, কিন্তু তুমি তো বলতে পারো না, তদন্ত থেকে পেয়েছি, তুমি প্রশ্ন সেটা বলো। বাবার সঙ্গে তোমার অফিসিয়াল ড্রেস না, আমি কিন্তু যে ওই ড্রেস আছে না, যখন পরে আছে নিচে আমাকে বলছো, তো বলে দাও ড্রেস ঢুকতে দিবে না, মানে তুমি এটা ঢুকতে পারবে না, এটা যে আপনার অফিসিয়াল ফর্মাল ড্রেস না, তোমার যদি এগুলো করতে হয় তুমি চাকরি অফিসিয়াল না দিলে তুমি আল্লাহ রাস্তায় নেমে যাও, সমস্যা নেই, কিন্তু এই অফিসিয়াল ড্রেস না আমার কাছে, কিন্তু এই ড্রেস আর আসবে না,
এটা মাথায় রেখে দেবো, কেমন আসবো শার্ট পরে প্যান্ট পরে যেটা অফিসিয়াল ব্যাপার হবে সেভাবে আসবো। আচ্ছা এই রেকর্ডটা কি আপনার ওই দিনের রেকর্ড? লাকি জি এডিশনাল শুরু হবে একটা লাকি স্যার, উনি আমাকে বলছিল যে পাঞ্জাবি আমি স্যার আমার তো নাই, আমি যে এই পড়ি 11 বছর, ওই তো বেটা তুই পারলি চুরি করে নিয়ে আসবি, তুই আমার সামনে এই ড্রেস পরে আসবি না, ঠিক আছে, এইভাবে বিভিন্ন কথাবার্তা বললো আমাকে। আচ্ছা আমি দর্শকদের উদ্দেশ্যে একটু পরিষ্কার হতে চাই, সেটা হচ্ছে যে প্রিয় দর্শক আপনারা হয়তো মনে করছেন যে এই রেকর্ডটা একজন পুলিশ কেন পায়জামা পাঞ্জাবি পরবে, এই ঘটনাটা যেদিন ঘটে সেদিন ওনার চাকরি ছিল না, মানে উনি ইউনিফর্ম পরতে পরা ওনার পক্ষে সম্ভব ছিল না, মানে মানে এলাউড না। জি আমি সাসপেনশন অবস্থায় আমার তো পোশাকটা জমা ছিল, মানে পুলিশের পোশাক পরা এলাউ না, সেই ক্ষেত্রে যে স্বাভাবিকভাবে যে পোশাক পরেন তিনি সেই পোশাক পরেই ওইখানে যাবেন, এটাই স্বাভাবিক। যদি একজন হিন্দু ধুতি পরে যেতে চায় সেই ধুতি পরে যেত, যে প্যান্ট শার্ট পরে যায় সে প্যান্ট শার্ট পরে যাবে, তো স্বাভাবিক সাধারণ পোশাক যদি নাকি কেউ, তারেক ভাই যেটা বলেছেন আপনার নিশ্চয় অডিওতে শুনছেন যে ওনার কোনো শার্ট প্যান্ট নাই, উনি এটাতে অভ্যস্ত এবং ওনাকে বলছেন যে চুরি করে তারপর এখানে পড়তে হবে। আমি জানি আমাদের এই অনুষ্ঠানগুলো করে লাকিদের কোনো সমস্যা হবে না, বনজদেরও কোনো সমস্যা হবে না, গতকালকে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনেছেন যে যেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো যে বনজদের ব্যাপারে অভিযোগ এসেছে যে তিনি নিজে এটার সাথে সম্পৃক্ত, তো স্বরাষ্ট্রমন্ত্রী সেই ব্যাপারে কোনো কথা না বলে তিনি মোটামুটি পিবিআই কে খুব পাম্প টাম দিলেন, দিয়ে তারপরে বললেন যে বাবুল আক্তার খুব চালাক মানুষ, তো বাবুল আক্তার তো চালাক মানুষই, বাবুল আক্তার চালাক না হলে তো আর পুলিশের অফিসার হয় না, এত ভালো ভালো মামলা সে তদন্ত করতে পারে না, অবশ্যই সে ভালো চালাক মানুষ, কিন্তু যদি ব্যাড অর্থে যদি নাকি আপনি এটাকে মিন করে থাকেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, তাহলে আপনি যথেষ্ট চালাক, এত গুম খুন এত কিছু করেও এত মন্ত্রী পরিবর্তন হয় কিন্তু আপনি পরিবর্তন হচ্ছেন না, কারণ হলো গিয়ে আপনি খুব সুন্দরভাবে শেখ হাসিনা যেভাবে আশপাশে ছাগল ভেড়া গরু মহিষ নিয়ে তারপরে তার মন্ত্রণালয় চালাতে চায়, আপনি ঠিক সেরকম সারাদিন মাল খেয়ে চুপচাপ থাকেন, ঝিমান আর ওই মাঝে মধ্যে দু একটা কথা বলেন, কোনো বাড়তি কোনো তর্কের মধ্যে আপনি যান না, সো চালাক হচ্ছে আপনি। যাই হোক আমরা ওই দিনের কথাগুলো বাদ দিলাম, আমি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলতে চাই, আমরা 16 কোটি মুসলমানের বাংলাদেশে বসবাস করি, আপনাদের যদি মনে হয় যে একজন অফিসার পায়জামা পাঞ্জাবি পরে বাংলাদেশের পুলিশ লাইনের ভেতরে বা পুলিশ হেডকোয়ার্টারের ভেতরে ঢোকা যাবে না, এটা তিনি ভালো বলেছেন, তাহলে ভালো, আমার কিছু বলার নাই, শুধু আপনাদের কাছে বিচার দিলাম, আমি জানি কোনো বিচার হবে না এটার, এই যারা এখন উপরে আছেন তারা যেভাবে চাচ্ছেন সেভাবেই হবে, তো আমি শুধু যে জিনিসটা চেয়েছি যে মানুষকে জানাতে, এই আমাদের যাদের দাড়ি টুপি আছে যারা কিছুটা ইসলামকে প্র্যাকটিস করেন সেই ধরনের মানুষের পুলিশের ভেতরে কি সমস্যা হচ্ছে, একই সমস্যা সেনাবাহিনীতে, একই সমস্যা বিজেপিতে, সব জায়গায় একই সমস্যা হচ্ছে। আমি এখন ভাবিকে আমি কিছুক্ষণের জন্য একটু আপনার স্ত্রীকে একটু আমি কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নে যাওয়ার আগে আমি একটা অডিও শোনাতে চাচ্ছি। জবাবি এই এই অডিওটা কি আপনি শুনছেন এখন? জি শুনতে পেয়েছেন, অডিওটা শুনতে পেয়েছেন? হ্যাঁ শুনতে পেয়েছি। কার ভয়েস এটা জানেন আপনি? এটা তো আমি কথা বলতেছিলাম সাথে, কে এটা তো সাথে এই বিটি অফিসে কই ফেলেন এই নম্বরে, তো মানে অনেক আগে যখন সাসপেনশন হয় তখন লোকে আমাকে ফোন দিছিল, ফোন দিয়ে আমার কাছে মানে টাকা চাইছিল বুঝছেন, এর আগে
ওই সময়টাই টাকা চাচ্ছিল, কিন্তু উনি এলো ওই কোথায় যেন তুমি বসা ছিল তখন, রাজার বাগে বসা ছিল, ওইখানে অনেকগুলো পুলিশ ছিল, পুলিশ থাকলে পরে আমি ওই ফোনটা ওই পুলিশ গুলোর ভিতর দিয়ে দিই যে ভাই আমারকে টাকা চাচ্ছে, বলছে টাকা দিলে তোমার স্বামী সেফ হবে, আর যদি টাকা না দাও তাহলে লগে রিপোর্ট উল্টে যাবে। তা আমি বলছি দেখেন টাকা চাকরি নাই, টাকা কই পাবো ভাই। কোনো পরিচয় দিয়েছিল আপনাকে? হ্যাঁ, কি যেন একটা বলছিল যে আমি কি যেন এডিসি বলছিল, এডিসি মনে হয়, হ্যাঁ বলছিল যে আমি এডিসি বলছি, ডিবি থেকে ডিবি এডিসি বলছি। তারপরে আমি দর্শকদের জন্য আমরা পুরো রেকর্ডটা একটু শুনে আসি। আমাদের সম্মানিত পুলিশের ভাইরা যদি ইচ্ছা চেষ্টা থাকেন, যদি ইচ্ছা করেন যে এই রেকর্ডটা শুনে তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তাহলে তারাও নিতে পারে, তাদের জন্য শোনা দরকার। আমরা পুরো রেকর্ডটা শুনি একটু। হ্যালো, জি হ্যালো, হ্যাঁ কি করছেন? হ্যাঁ হ্যালো, কি করছেন, কি করছেন, কি করব বুঝলাম না, জি কি করব বলেন। টাকার কথা বলা ছিল না? টাকার কথা বলছেন, আমি তো বলছি, আপনি তো সময় দেবেন, বুঝলাম না তো ভাই। আপনি কি বাসায় যাচ্ছেন? বাসায় যাই, আপনাকে আমি ফোন দেব। কতক্ষণ লাগবে? আরে আমি তো এই মাত্র আসলাম। কই আপনার হাজবেন্ড কই, দেন একটু দেন। হাজবেন্ড তো ওই পাশে গেছে, আমি যে ফোন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ রাইট ভাই, আমি একটা কথা বলতে চাই, যেহেতু কথাটা তো উঠলো, এর ওই যে বললো না যে আপনার হাজবেন্ড ফোন দেন, ওইখানে এই বিষয়টা অনেকগুলো পুলিশও জানে বিষয়টা, আমি পুলিশ গুলোর কাছেও দিছিলাম, ওইখানে কিছু অফিসারও ছিল, তা বলছে আপনি আন্দাজে কারে টাকা দেবেন, পরে এই নম্বর নিয়ে আবার ওরা কথা বলছিল টেলিফোন দিয়ে, যা আসলে শিওর হওয়ার জন্য যে আপনি কোথার এডিসি বলছেন। ওই গ্যাট করে কথা দুই একটা বলে ওরা ওই বিটা ফোন কেটে দেয়, কেটে দিলে আবার আমারটাই ফোন দেয়, ফোন দিয়ে বলছে আপনি ফোন ধরাই দিচ্ছেন কেন, আপনি টাকা দেবেন না, যদি না দেন তাহলে রিপোর্ট আপনার স্বামীর ইসে চলে যাবে, মানে স্বামীর পক্ষে যাবে না। তা বলছি দেখেন ভাই আপনি এরকম করতেছেন, টাকা নাই, টাকা আমি বাসায় যাই নি দিবানে, উনি মানে এক মিনিটের ভিতর ফোন দিয়েছে, উনি ফোন দিয়েছে, আমি একটুখানি কথা বলে কেটে কেটে দিছি যে ভাই আমি যাই নি দিচ্ছি। কত টাকা চাইছিল বললেন? উনি অনেক টাকা চাইছিল প্রথম, পরে আমি বলতেছিলাম যে টাকা নাই, দেখেন আমি দেখি ম্যানেজ করে দিই, পরে আমি বলছি দেন 10,000 টাকা দিলে কি হবে, তো বলছে না না রাখেন রাখেন, লোকে আমি দেখতেছি রিপোর্ট উল্টাই দিচ্ছে, আপনি রাখেন, আপনার স্বামীর পক্ষে কখনো রিপোর্ট যাবে না, এটা বলে 4 লাখ টাকা মতো এরকমের চাই আমার কাছে। পরে আমি বলছি, তারপরে টাকা কমাতে কমাতে বলছে আপনি কত পারবেন, পরে আমি বলছি যে না আমার কাছে 10,000 টাকা, যদি আমি ম্যানেজ করে যদি দিতে পারি তাহলে কি হবে ভাই দেন, আমাদের কাছে নাই তো, বলছে না তাহলে রেখে দেন। তারপরে ওই যে আবার এই এইটে লাস্ট এই যে দিল শেষে শেষে এই রেকর্ডিংটা, ওরে আমি বলছে আপনি আমার যাইতে তো দেবেন, আমি তো মানে ওরে আমি দেখতে গেছিলাম ওইখানে বুঝছেন, ওইখানে আটকাই রাখে দেয় যে ঘটনার দিন যেদিনকে আমাকে নিয়ে যায় মানে আমাকে নজরবন্দি করে রাখছিল, মনে হচ্ছিল যে আমি ডাকাত বা আমি কোনো মার্ডার কেসের মামলার আসামি, আমার 4-5 জন পুলিশ পাহারায় ছিল, আমি ওই দিন মানে ফ্লোরে ঘুমাইছিলাম, এটা হলো রাজারবাগ পুলিশ লাইনের কন্ট্রোল রুমে, আর সকালে আমার ওয়াইফ রা গিয়েছিল ঘটনা, যেদিনকে ঘটনা আমাকে সাসপেনশন করে। প্রিয় দর্শক, আমার মনে হয় আর কোনো কিছু বিশ্লেষণের দরকার নাই, যেটা ঘটছে এখন বাংলাদেশে পুলিশের ভেতরে। এবং আমি আরেকটা জিনিস ছোট করে বলে রাখি, আমি ওনার কাছে কোনো প্রশ্ন করতে চাই না, আমি যতটুকু জানতে পেরেছি আমার নিজের তথ্য সংগ্রহের ক্ষেত্রে, যে আপনি সম্ভবত বাবুল আক্তারের সাথে কাজ করেছেন কখনো? আমি ওনার সাথে কক্সবাজারে চাকরি করছি। মানে কি তখন কি হিসেবে ছিলেন ওইখানে আপনি? উনি এডিশনাল এসপি ছিল কক্সবাজার জেলার। আপনি কি ওনার গানম্যান বা মানে আপনার আপনি এরকম কোনো ইয়েতে ছিলেন কিনা বাবুল আক্তারের সাথে? আমি আমি স্যার আমার বাড়ি যখন যশোরে বলছিলাম, তারপর থেকে স্যার আমাকে খুব ভালোবাসতো এবং স্যার আমাকে বলছিল তুই আমার পাশেই থাকবি, সবসময় আমাকে পাশেই রাখতো, যে কোনো অপারেশন যে কোনো জায়গায় আমি স্যারের পাশেই থাকতাম।
যাই হোক প্রিয় দর্শক, আমি এটা নিয়ে আর খুব বেশি বাড়তি কিছু বললাম না, কারণ হচ্ছে যে আপনারা হিসাব মিলায় নেন যে উৎপল থেকে যাচ্ছে আপনার কি বলে সব দাদারা আর কি, তো দাদাদের কাছেই যাচ্ছে এবং ওনারাই ভিকটিমও ওনাদের নিউজ করছে, সেও দাদাদের লোক। তো আর কি বলবো, আপনারা আপনাদের কাছে আমার এখন সেই যে চাওয়া সেটা হচ্ছে যে আমাদের তারেক ভাই ওনার মতো আর অসংখ্য পুলিশ অফিসার আছেন যারা এই ভারতীয় আগ্রাসনের শিকার, অনেকে চাকরি হারিয়েছে, অনেকে চাকরি হারাবে, নানান সমস্যা আছে, যেটা আপনারা যদি এখন একটা থানায় যান তাহলে আমার বলার দরকার নাই, আপনারা নিজেরাই জানেন যে থানার ভেতরের পরিস্থিতিটা কি। একটা দেশের মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই মিলেমিশে বাস করবে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমরা সারা জীবনই সম্প্রীতির সাথে বসবাস করে এসেছি। কিন্তু যখন দেখা যায় যে ছয় ভাগ বা আট ভাগ একটি বিশেষ ধর্মের মানুষ সব উপরের চেয়ারগুলোতে বসে আছে, তখন সেটা বুঝার বাকি নাই যে এই তারেক হাসান কিংবা বাবুল আক্তাররা যে এই নিষ্পেষণের শিকার হবে, খুব স্বাভাবিক ব্যাপার। এটা আমার কাছে খুব বেশি জটিল বা খুব মানে অবাস্তব কিছু মনে হচ্ছে না। তো আমাদের তারেক ভাই খুব সমস্যায় আছেন, এখন ভারতীয় দালালরা যে টার্গেট করে করে যে কাজগুলো করছে, যেমন বেনজির, মনিরুল এদের মতো যারা তাদের সাথে ট্যাগ হয়ে যেতে পারবে, তাদের স্বার্থকে যারা প্রমোট করবে, তাদের স্বার্থের ব্যাপারে যারা বাধা দেবে না, তারা ঠিক থাকবে। কিন্তু অন্য মুসলমান যারা আছে, যারা কিনা দেশের কথা চিন্তা করে বাবুল আক্তার কিংবা তারেক ভাইদের মতো, তাদেরকে এই পরিণতি ভোগ করতে হবে। তো তারেক ভাই একজন সৎ মানুষ, আমি কখনোই কোনোদিন আমার চ্যানেল কিংবা আমার ফেসবুক পেজ বা কোথাও আমি কারোর জন্য মানে সাহায্য চাই নেই, কারণ এখানে অনেক এগুলো আবার পরে নেগেটিভ অনেক সমস্যা আছে, তো সেটাতে কিছু ঝামেলা হয়। কিন্তু আমার খুব খারাপ লেগেছে আপনারা স্ক্রিনে ওনার বাচ্চাটা দেখছেন, একেবারে ছোট বাচ্চা, এদেরকে নিয়ে খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছেন। তারেক ভাই আমাকে বলছিলেন যে ভাই আমার খুবই খারাপ অবস্থা, আমার হয়তো ঢাকা ছেড়ে চলে যেতে হবে। এই কারণে আপনাদের কাছে অনুরোধ, আমি বলবো যে তারেক ভাইকে আপনারা যে যেভাবে পারেন, যারা বাংলাদেশের জন্য কাজ করছে, যারা এই ভারতীয় আধিপত্যকে যারা মেনে নিচ্ছে না, এত কিছুর পরেও নানান প্রতিকূলতার মাঝখানেও দাড়ি টুপি ধরে রেখেছেন, সেই মানুষগুলোর পাশে আপনারা দাঁড়াবেন বলে আমি বিশ্বাস করি। ওনার কোনো কিছু না হলেও আমি চাই আর্থিক কোনো সংকট যাতে তারেক ভাই না থাকে। তারেক ভাই, আমি নিজেও আপনাকে বলে রাখলাম, আপনার যে কোনো সমস্যায় আপনি আমাকে বলবেন, আমার যতটুকু সামর্থ্য আছে আমি আপনাকে চেষ্টা করব। আপনাকে অনুরোধ করবো যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা একটু আপনি স্ক্রিনে বলে দেন, এতে হয়তো আপনার দর্শক সুবিধা হবে যদি সহায়তা করতে চাই। আমার একটা কারেন্ট অ্যাকাউন্ট আছে মাগুরা জেলায় ইসলামিক ব্যাংকে, অ্যাকাউন্ট নাম্বারটা হলো 20 50 24 60 122 14 08। আমি আবার বলি, 20 50 24 60 122 14 08। আচ্ছা, এটা কোন ব্যাংক? এটা ইসলামিক ব্যাংক, ইসলামিক ব্যাংক মাগুরা শাখা। আর একটা বিকাশ নাম্বার আছে 01724116398। আবার বলি, 01722411 6398, এটা আমার বিকাশ, পার্সোনাল বিকাশ। আর আর একটা কথা আপনাকে বলতে চাই, যে আপনি জানেন যে আমি যে বাইকটা চালাই সম্পূর্ণ বৈধ, কিন্তু বিভিন্ন বিশেষ করে 71 টিভি আর সময় টিভিতে ফলাভয় প্রকাশ হয়েছিল যে আমি বাইকটা 4 বছর আগে চোরাই করছি। 4 বছর আগে আমি চিন্তাই করছি, যখন আমি আমার গাড়ির বৈধ কাগজ দিতে পারছি তখন ওইটা আমি ওই দায় থেকে মুক্ত হয়েছি। তাহলে দেখেন, একটা সুপরিকল্পিত ভাবে মানে এই সম্পূর্ণ একটা পরিকল্পিত আর কি। লতা সমদ্দার উনি বিভিন্ন মিডিয়াতেও বলছে যে মৌলবাদ লালন করে, আসলে মৌলবাদীটা কি আমি তো এটাই বুঝলাম না। একজন মানুষ মুসলমান, সে দাড়ি টুপি রাখবে, নামাজ কালাম পড়বে, তাতে এ দেশে সবাই বসবাস করবে, হিন্দু মধ্য খ্রিস্টান সবাই আমাদের দেশে। কিন্তু একজন দাড়ি টুপি রাখলে, পরিপূর্ণভাবে ইমানদার, নামাজ কালাম পড়লে, তাকে বাংলাদেশে একটা কালচার হয়ে গেছে, দেখলেই জামাত, দেখলে শিবির, কেন? এটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একজন লোক আল্লাহর ভয়েতে
আল্লাহ মানে সৃষ্টি করেছে, মরতে তো হবেই। আল্লাহর ভয়তে কেউ যদি পরিবর্তন হয় তাকে কেন জামাত বলবে, শিবির বলবে? এটা আমার খুব দুঃখ লাগে। আমি আমার চাকরি লেভেও দেখছি যে একজন দাড়িওয়ালা লোক তাকে বলতেছে জামাত, তাকে বলতেছে শিবির। এটা খুব দুঃখজনক। এই কালচার থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। স্যার দেশে ভাই দেশে বলতে চাইলে শেষ করুন জি। দেশে কোনো এরকম হচ্ছে, দেশে কোনো ভালো মানুষ কি নাই যে এইগুলার বিচার কেউ করতেছে না? এগুলা কি আসলে প্রধানমন্ত্রী দেখে না নাকি? আমি বুঝলাম না, বাংলাদেশের মানুষ জনগণ এরকম প্রতিটা মানুষের নিয়ে দাড়ি টুপি রাখলি, দাড়ি কাটো, নামাজ পড়লি, ফরেজগার ভাবে থাকলি, তারে নিয়ে অনেক উল্টা পাল্টা কথা বলে। আজ দেখেন প্রেস ক্লাবে বসে আছি ছোট বাচ্চা নিয়ে, আজ পর্যন্ত 10 দিনের ভিতর কোনো প্রশাসনের লোক হোক, কেউ এমনি কোনো লোক হোক, পাশে তো কেউ নাই। আয় হ্যাঁ থাকতো, যদি আমার স্বামীর মুখে যদি দাড়ি না থাকতো, মাথায় টুপি না থাকতো, গায়ে পাঞ্জামি না থাকতো, আমার যদি এই পর্দার হিজাব না থাকতো, আর যদি গেঞ্জি গায়ে থাকতো, জিন্স পরা থাকতো, তাহলে মনে হয় অনেক লোক হইতো, টিভি চ্যানেলগুলোও যেত। আমি আমি এর সাথে আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে দেখবেন ঘটনার দিন বাংলাদেশের এমন কোনো মিডিয়া নাই যে ফলো বয় প্রকাশ হলো, যখন সত্য প্রকাশ হচ্ছে ঘটনা কি কিভাবে হয়েছিল সেদিন দেখেন কোনো মিডিয়া কাভার করে কিন্তু কোনো মিডিয়া প্রকাশ করে না। এর ভিতরে আমি মনে করি চরম একটা রহস্য, কারণ দেখেন লতা সমদ্দার থিয়েটার মিডিয়ার শিক্ষক, আপনার সুবর্ণ মোস্তফা মিডিয়া কর্মী এবং সংসদ সদস্য, উনি উনি সংসদে বললো যে একজন পুলিশ বাইকের উপরে দাঁড়াইছিল, ইপটিজিং করছে, সুনির্দিষ্টভাবে উনি বলছে সংসদে যে ইপটিজিং করছি। আসলে উনি এই এই কথা বলাতে আমার আমার তো মান সম্মান নষ্ট হয়েছে, প্লাস আমার টোটাল পুলিশ বাহিনীতে যারা দাড়ি টুপি আছে তাদেরকেও অপমান করছে। জি ধন্যবাদ তারেক ভাই। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বললাম এটা আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ আমি জানি না, কিন্তু আমি মনে করি বাংলাদেশের এই মুহূর্তে যত সমস্যা সব সমস্যার মূল কারণ হচ্ছে এই এটা। এই জন্যই দীর্ঘদিন ধরে আমি মাঝে মধ্যে মনে হয় আমি নিজেই বোধহয় মানে বুঝি না নাকি ভারতের এই সমস্যা না দেখি কোনো কোনো রাজনৈতিক দলই, মানে নির্দিষ্ট কোনো দলকে বলবো সেটা না, কোনো রাজনৈতিক দলের ভেতরেই এটা নিয়ে তেমন গুরুত্বপূর্ণ আলোচনা হয় না, এটা গুরুত্বই দেওয়া হয় না। কিন্তু আজকে দেখেন মানে আমি বিশ্বাস করেন আমার ধরেন আমার খুব শুভাকাঙ্ক্ষী খুব কাছের মানুষ বা আমার পরিবারের মানুষ আমাকে খুব করে বলে যে কি দরকার এইসব নিয়ে ঝামেলা করা, কি দরকার এইসব নিয়ে কথা বলা, আরো অনেক ই, কিন্তু মানে মানসিকভাবে এত মানে মানে কষ্ট পাই না এগুলো যখন দেখি, তো সেই কারণেই এগুলো নিয়ে আমি কথা বলি এবং আমার বেশিরভাগ ভিডিওই এই এসব সংক্রান্ত। আপনাদের যারা পুলিশে চাকরি করে তাদের কাছে আরেকটা কথা একটা অনুরোধ, জি তারেক ভাই আপনি কিছু বলছেন? আরেকটা আরেকটা কথা কথা বলতে চাচ্ছি, যেদিনকে আমি পাঞ্জাবি পরে যে তদন্ত কর্মকর্তা রুমে যাই তখন এক হিন্দু সাব ইন্সপেক্টর, ওনার নামটা যেন কি আমার জানা নেই, উনি আমার দেখার সাথে বলছে তুমি নাজমুল? আমি বলছি জি। এমনি তো জামাত শিবির মতন তুমি লেবাজ, আবার এই লেবাজ এখানে, মানে বুঝলাম না মানে কেন জানি মানুষের ভিতরে অ্যালার্জি কাজ করতেছে, বিশেষ করে আমাদের পুলিশের কিছু কিছু কর্মকর্তা এবং কর্মচারী যারা এই এই লেবাজটাকে সহ্য করতে পারে না, এটা তাদের ভিতর কেন? এটা একজন মানুষ পরিপূর্ণভাবে নামাজ কালাম পড়বে, সে যদি সহি ভাবে থাকে তাহলে এটা কেন সমস্যা, এত এত বৈষম্য কেন এই জায়গায়? আর আমরা 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 একটা জিনিস দেখবেন, আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে কনস্টেবল থেকে ইন্সপেক্টর, এর কোনো রেজিস্ট্রেশন দেয় না, কিন্তু বিসিএস একটা রেজিস্ট্রেশন আছে। আমি আসলে আপনার মাধ্যমে দেশের জনগণকে বলতে চাই, আমাদের যদি সেই রেজিস্ট্রেশনটা আমরা পাইতাম তাহলে আমাদের প্রতিবাদ করার মতন একটা শক্তি হতো, বা আমি যেরকম দেখেন অসহায় এবং আমাকে সম্পূর্ণভাবে একেবারে পরিকল্পিতভাবে ফাঁসাইছে, দেখেন কোনো অডিও ক্লিপ প্রকাশ করতে পারছে না, তদন্তকারী কর্মকর্তা রহিম আক্তার লাকি স্যার যে ভিডিও ফুটেজ দ্বারা প্রমাণ করছে সে ভিডিও ফুটেজটা উন্মোচন করতে পারতেছে না, এবং উনি কদিন আগে একটা বলছে যে উনি বাঁচার জন্য, একটা সময় নিউজ বা যে কোনো একটা নিউজে বলছে যে বাঁচার জন্য, আসলে বাঁচার তো কিছু নাই, চাকরি তোমার হারাই গেছে, এখন আমি চাচ্ছি সত্য, সত্যটা প্রকাশ হোক, প্রয়োজন আমার আরো ফাঁসি হোক, কিন্তু সেই ভিডিওটা আমি দেখতে চাচ্ছি দেশবাসীর মাধ্যমে, আপনার মাধ্যমে দেশবাসীকেও দেখাতে চাচ্ছি সেটা প্রকাশ কোথায়। এবং উনি আরেকটা কথা বললেন যে টিপ পড়ার অরুচি শব্দ,
যার কোনো অডিও ক্লিপও নাই, একজন আমার বিরুদ্ধে একটা জিডি করছে এবং উনি সাক্ষী, ঘটনাস্থলে প্রত্যক্ষ ওনাকে আমি জিরা করছিলাম। লতা সমদ্দারকে, আপনার কি প্রত্যক্ষ কোনো সাক্ষী আছে যে শুনছে আমি আপনার কুর্তি বলছি করছি? তা বলছে যে না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, না বললেই নয়, ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি এটা সাম্প্রদায়িক রূপ দিলেন কেন? তা উনি লিখছে কাটা ড্যাশ দিয়ে করলে মজা পাবি করবি। দেখেন কত বড় একটা মানে শিক্ষক, জাতির মেরুদণ্ড, সে কত বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলো। আমি 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 ওনাকে প্রশ্ন করছিলাম একটা, যে আপনি এটা সাম্প্রদায়িক রূপ দিলেন কেন? আমার এই ইস্যুটা মানে দাড়ি টুপির এটা সাম্প্রদায়িক একটা রূপ সৃষ্টি করছিল লতা সমদ্দার। তা উনি বললো যে আমার এই প্রশ্নতে উত্তর দিচ্ছে তদন্তকারী কর্মকর্তা রহিমা একটা লাখের রুমেই লিখে লিখে দিচ্ছে যে কাটা ড্যাশ দিয়ে করলে মজা পাবি করবি। আমাদের মুসলমানের কোন অঙ্গ কাটা আপনি তো জানেন। তাহলে দেখেন সে প্রতিনিয়তই চাইছে, আর প্রথমে সে আমাকে বলছে যে কামুক আসলে। এবং একটা কথা আপনাকে না বললেই নয়, উনি আমাকে একটা প্রশ্ন করছিলাম যে আপনি কিভাবে দেখলেন মন্তব্য করছি। তা উনি বলছে আমি পাশে হেঁটে যাওয়ার সাথে সাথে মন্তব্য শোনার সাথেই তাকিয়ে দেখি, আপনার মুখ দেখে বুঝতে পারি যে আপনি মন্তব্য করছেন। আমি যখন বাইক চালিয়ে আসতেছি অবভিয়াসলি আমার মুভমেন্ট সামনের দিকে, তাহলে উনি আমার কিভাবে মুখ দেখলো? তাহলে হয়তো বা আল্লাহ পাক আমাকে ওই মুহূর্তে বাইকের পিছনে মুখটা ঘুরাই দিছিল আর আমার বাইকের মুভমেন্ট সামনে ছিল। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। জি না, গুরুত্বপূর্ণ জিনিস, এই এই ধরনের অপরাধ যদি প্রমাণিত হয়, আমরা পুলিশের ভেতরে দেখেছি অনেক ঘুষের ঘটনা, অনেক কিছু সেগুলো সাময়িক বরখাস্ত হয় কিংবা তাদেরকে ক্লোজ করা হয়, কিন্তু একটা টিপ একজনকে শুধুমাত্র টিপটিজিং করার কারণে একেবারে চাকরি চলে যাওয়া, এটা এটা ভাই আপনার সমস্যা নেই, আপনার দাড়ির সমস্যা এগুলি কাটিয়ে ফেলেন, বাংলাদেশে নামাজ রোজা এগুলি বন্ধ করে দেন, ভালো থাকবেন। আর ওনার যে নাম্বারটা দেওয়া আছে যদি আপনাদের ইচ্ছা হয়। আচ্ছা আপনি আপনার, আমার মনে হয় আমি অনেকের কমেন্ট পড়ছিলাম, অনেকে বোধহয় নাম্বারটা, আপনার বিকাশ নাম্বারটা একটু আরেকবার একটু বলে দেন। 01724116398, 01724116398। আচ্ছা এই বিকাশের আবার মানে কি ইয়ে আছে না, মানে পার্সোনাল আবার কি ওই যে কি যেন ইয়ে আছে ওইটা একটু বলে দিন, এটার কোনো ব্যাপার আছে নাকি নাম্বার দিলি? আমি ঠিক জানি না এটা। না না, এটা নাম্বার দিলে, নাম্বার দিলে হবে, কেউ বাইরে থেকে দিতে চাই সেই ক্ষেত্রে এনআইডি কার্ডের ছবির প্রয়োজন হয়। তা আমাকে যদি আর আমি আপনার মাধ্যমে কি আমার ফোন নাম্বারটা দিতে পারবো আমি যেটা ইউজ করি? জি যদি, আমার নাম্বারটা হলো 01701772853425, আবার বলছি 01772853425। আমি একটা কথা বলতে চাই, আসলে আপনার কি বলবো, আসলে ভাই কখনো ভাবিনি যে আজ এরকম পথে উঠে যাব, দেন একটা মেয়ে মাদ্রাসায় পড়ে, হয়তো বা আপনারা একটু পাশে থাকেন আর দোয়া করবেন শুধু এতটুকুই যে আজ দাড়ি টুপির জন্য চাকরি গেছে, দরকার নাই ভাই, আল্লাহর জন্য কিছু একটা করে যেতে পারি দুনিয়াতে, আর এই মেয়ের দুটো একটু মানুষ করতে পারি ভাই, এটাই দোয়া করবেন, আর কিছু চাই না ভাই। দেশে বিচার নেই, এটা আমি জানি, যে আমি জানি চাকরি সে পাবে না, তার কারণ চাকরি 13 বছর চাকরি করে সরকার কি দিল, শুধু খালি হাতে বিদায় দিল, তার কি বোঝা উচিত ছিল না যে আসলে যে এটা সাক্ষী প্রমাণ কোনো কিছু নাই, সেটার জন্য চাকরি গেলে কই সাকলাই নি তো কোনো কিছু হলো না, সে তো ভিডিও ফুটেজ পরমনির সাথে কত কিছুই করলো, সে তো বড় অফিসার, সে তো ক্লিন শেফ, এই কারণেই তার চাকরিটা ঠিকই আছে। আজ আমার স্বামী দাঁড়িয়ে রাখছে টুপি মাথায়, এই জন্য আমরা পরিষ্কার বলে আমার স্বামীর চাকরি নাই। এই কথার প্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই, দেখেন আমাকে বলছিল যে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় আমার যে ভিডিও ব্যাপকভাবে পুলিশের ভাবমূর্তি নষ্ট করছে, কিন্তু আমার ওয়াইফ যেটা বললো সেটাই কি কোনো ভাবমূর্তি পুলিশের নষ্ট হয়েছে না? এটা আমার জাতির কাছে প্রশ্ন। এবং আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো যে আমি যখন যাই তখন তদন্তকারী কর্মকর্তা একটা কথা আমাকে বলছে, লাস্টে লাস্ট স্টেজ যখন আমার চাকরি চলে যায়, ওনার আমি নাম বলতে চাচ্ছি না, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, উনি আমাকে আমি যখন লাস্ট ডাকে 11 তারিখে আমার যেদিন অর্ডার হয় সেদিন আমার ডাকছিল, তা আমি যখন যাই তখন ওই জায়গায় একটা হিন্দু অফিসার ছিল, তা স্যার ওনাকে বের করে দিল যে তুমি যাও আমি একটু কথা বলবো। তা আমার সাথে ফ্রিলি ভাবে বলতেছে যে দেখো নাজমুল ছোট ভাই, তুমি আসলে তোমার কিছু করার নেই, আমি যদি তোমাকে সেভ করি তাহলে আমি এই চেয়ারে থাকতে পারবো না, আমি চাই তোমার নসিবে এটা লেখা আছে তুমি চাকরি ফেরত পাবা, একটু কষ্ট করো আল্লাহ আল্লাহ করো ইনশাল্লাহ তুমি চাকরি ফেরত পাবা, কিন্তু আমি তোমাকে সেভ করতে পারতেছি না।
কিন্তু একটা জিনিস দেখেন, আমি বিনা অপরাধ কোনো প্রমাণও করতে পারলো না, তাহলে আমার সাথে কেন এরকম করলো? আমার তো এটা হক, কারণ আপনি সুনির্দিষ্ট ভাবে সাক্ষ্য আইনে বলছে যে তথ্য প্রমাণ তো লাগবে, তা আমার তো কোনো তথ্য প্রমাণ ভিডিও তাও তো প্রকাশ করতে পারলো না। আর আমি আপনার মাধ্যমে বলতে চাচ্ছি, তদন্তকারী কর্মকর্তা অবিলম্বে যদি ভিডিও ফুটেজ প্রকাশ না করে, সেই ভিডিও ফুটেজ যা দ্বারা আমার অপরাধী প্রমাণ করছে এবং উনি টিপ বিষয়ে আমার প্রমাণ করছে, তাহলে টিপ বিষয়ের অডিও প্রমাণও লাগবে এবং সাক্ষী আমার পক্ষে আমাকে ফেলে দিয়েছে, মেন ঘটনা তো আমাকে ফেলে দিয়েছে, এই ফেলে দিয়ে পোশাক পরা পুলিশকে ফেলে দিয়ে যে অপরাধ করছে এটা আড়াল করার জন্য। বিকাশ নাম্বারটা কি এজেন্ট নাকি পার্সোনাল? আমি এটা এটা হলো পার্সোনাল, এটা হলো পার্সোনাল নাম্বার আমার। আচ্ছা প্রিয় দর্শক, আমি কমেন্ট পড়ছি তো অনেকেই দেখলাম এটা নিয়ে কথা বলছেন। আমি আমার যে ইউটিউবের যে ভিডিওটা যাবে ওইখানে আমি ডেসক্রিপশন বক্সে ওনার ফোন নাম্বার এবং ওনার বিকাশ নাম্বারটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। আর আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা প্রতিটা ভিডিওর মধ্যেই আমার ফেসবুকের একটা পেজের লিঙ্ক দেওয়া থাকে, ওই পেজটার বাইরে আমার নামে যত পেজ আছে সবগুলো পেজ ফেক, ওইটার জন্য আমি দায়বদ্ধ না, এটা সবার কাছে বলে রাখি। এবং আমার প্রায় প্রতিটা ভিডিওর মধ্যেই ওই ফেসবুকের পেজের লিঙ্কটা দেওয়া আছে। আপনাদের কাছে অনুরোধ যে অন্য পেজগুলো থেকে বের হয়ে ওই পেজটাতে শুধুমাত্র ফলো করে লাইক দিয়ে থাকবেন ওইখানে। মানে আমি আমার আমি কখনো আমার ইউটিউবে বলি না যে আমাকে সাবস্ক্রাইব করুন, আমি শুধু এটা কেন বলছি যে আমার নামে অনেক ধরনের পেজ খুলে সেখানে মানে গুজব ছড়ানো হয়, নানান ধরনের বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়, এটা থেকে বাঁচানোর জন্য আমি নিজেও বাঁচার জন্য আপনাদেরকে বলছি যে ওই পেজটাতে থাকবেন। আর আমার এই ইউটিউবের ভিডিওটা যখন দেখবেন তখন আপনারা একটু চেক করে নেবেন যে 1.8 আমার এটা সাবস্ক্রিপশন, সো এই সাবস্ক্রাইবার দেখে তারপরে আমার চ্যানেলটা বুঝবেন, এবং আমার এই চ্যানেলটাও ভেরিফাইড চ্যানেল। সো এর বাইরে অন্য যে চ্যানেলে এটা নিয়ে তারা হয়তো অনেক সময় এরকম ইয়েও করতে পারে, অনেক পেজেও দেখেছি এই জিনিসগুলো, যে কারণে বলছি আর কি, তারা বিভিন্ন মানুষের নামে সাহায্য সহযোগিতা তোলে, অথচ মানুষ মনে করে এটা বোধহয় আমার পেজ। আমি জীবনে আজকে প্রথম আমি কারোর জন্য আমি বললাম যে সাহায্য করার বিষয়ে, কারণ একটা মানুষ ঢাকা শহরে এখন চলতে গেলে আপনারা জানেন কি অবস্থা, এবং এই মানুষটা কেন বিপদে পড়েছে সেটা আপনারা খুব ভালো করে জানেন। তো সবার কাছে অনুরোধ যে ওনাকে একটু সহযোগিতা করবেন, বিশেষ করে ওনার বাচ্চা, মানে আমার এত খারাপ লাগছে যে আমি যখন ওনাদেরকে বসাচ্ছিলাম তখন এই মানে বাচ্চাটা খুবই করছিল, ওনারা বসতেও পারছিল না এই অবস্থায়, তো ছোট একটা বাচ্চা, এর মধ্যে চাকরি নাই, ঢাকা শহরে থাকা, উনি নিজে অসুস্থ, এই জন্যে আপনাদেরকে বলা। বিকাশ নাম্বারটা ভিডিওর মধ্যে বলা আছে, আপনারা ভিডিওটা নিয়ে ওনার মুখ থেকেও শুনতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব। তারেক ভাই আমরা অনেক লম্বা হয়ে গিয়েছে, রাখি আজকে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।